asking over to me. I'll be there for you. লন্ডনে কাজে ব্যস্ত, আমায় সময় করে দিচ্ছেন যাতে আমি ওনাকে মন থেকে মুছে ফেলতে পারি। আপনি তো জানেন না পাচক মশাই আমার কি অবস্থা এদিকে। নে, খাবার এসে গেছে, সবাই চুপ করে থাক। বাইরে কিন্তু ম্যাডাম চলে এসেছেন, বেশি চাঁচামেচি করলে উনি রেগে যাবেন, একদম চুপ। এটা কি হ্যাঁ, রোজ রোজ রুটিগুলো সেদ্ধে গিয়ে পড়াস, রোজ রোজ কি করে পড়া রুটি খাবো? আমরা না হয় পুরনো পাপি, পোর খাওয়া অনেক দিনের, কিন্তু ওই নতুন বোনটা এই পোড়া রুটিগুলো খাবে কি করে শুনি? হ্যাঁ কেন, ও কি এখানে বেড়াতে এসছে নাকি? চুপ করে খেয়ে না হলে পেটে গামছা বেঁধে থাক, তাই বন্ধ করো। কি হচ্ছে এটা, কি লকাবে? হ্যাঁ দেখে আসি তারপর। অনিমা দিদি বলছি যে আমার জন্য এত চিন্তা করো না, খাবারই তো আমি ঠিক খেয়ে নেবো, আমার জন্য ভেবো না তুমি। কি হচ্ছে কি, হ্যাঁ কি ব্যাপার, এত চেঁচামেচি কিসের? হ্যাঁ এই জল খাবার দেওয়া হয়েছে, খাসনি কেন? আরে অনিমা কি শুনছি রে, তুই বিরাট নেতা হয়ে গেছিস নাকি? অন্য ছেলে পাঠিয়ে দেবো, একা থাকবি ওখানে? আর আমি কাল থেকে লক্ষ্য করছি ওই নতুন মেয়েটা আসার পর থেকে তুই বড্ড বাড়াবাড়ি করছিস। হ্যাঁ ম্যাডাম, ম্যাডাম বলছি যে অনিমা দিদিকে কিছু বলবেন না, আসলে উনি আমার জন্যই কথাগুলো বলছিলেন। বাবা দিদি, এর মধ্যে দুজনের ষাট হয়ে গেছে, কি ভাবছো, কি পালানোর চেষ্টা করছো? এই শোনো, তোমার অবস্থা কিন্তু মোটেই ভালো না, তোমাকে আমরা সাসপেক্ট করছি, কেসটা কোর্টে উঠবে, তারপরে সাজা। রুমন ছাড়া কি এসব কথা বলা যায় ম্যাডাম?